ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য বাংলাদেশের নৌবন্দর থেকে বিনা চেকিং এ অস্ত্র বেরিয়ে যাচ্ছে, তো দারুণ খবর। এই ঘটনার জন্য তো আমাদের ডিজিএনএসআই এবং ডিজিডিজেএফআই দুইজন তো মৃত্যুদণ্ড পেয়ে গেছেন আগে একবার, ওই 10 ট্রাক অস্ত্রের জন্য। এবারও নাকি এরকম 10 ট্রাক পরিমাণ অস্ত্র। তাহলে কার জন্য ক্ষতিকর এই এই নিউজটা বা এই অস্ত্রগুলো? ভারতের জন্য। তাহলে কলিমুল্লাহ সাহেব কি ভারতের পক্ষে কাজ করছেন এবং হাসিনা সরকারকে এক্সপোজ করে দিলেন? আমাদের বুদ্ধিজীবীরা এখন কম্প্রোমাইজ হয়ে গেছে সবাই। এখন ওরা বলবে যে আমরা ভয়ে আছি, ভাই আপনি তো বিদেশ থাকেন, আপনি বুঝবেন না। আমি সবই বুঝি, কিন্তু কথা হচ্ছে কি, এতটুকু নির্জীব হয়ে গেলে, এইভাবে কম্প্রোমাইজ করে ফেললে, এইভাবে প্যাসিভ একটা রোল প্লে করলে আপনার রেজাল্টটাও শিখতেই হবে। এখন দেশ থেকে বেরোতে চাচ্ছেন কেন আপনারা সবাই? ঠিক আছে, আমরা বেরিয়ে আসছি, ভালো করতে, আমরা খারাপ, আপনারা বেরোতে চাচ্ছেন কেন? আপনার ছেলে মেয়ে পাঠিয়ে দিয়েছেন কেন? ইফ ইট ইজ সাচ এ ল্যান্ড অফ হানি অ্যান্ড বাটার, কেন প্রত্যেকটা ছেলে মেয়ে বিদেশে চলে যাচ্ছে কেন? আপনাদের টাকা পয়সাগুলো বিদেশ পাঠিয়ে দিচ্ছেন কেন আপনারা? সুতরাং আপনারা ব্যবহার করেন ঠিক মতো, তা নাহলে আপনাদেরকে ধরা হবে নেক্সট। উই আর নট গোয়িং টু স্পেয়ার ইউ। এই বুদ্ধিজীবী সমাজ, গণমাধ্যম, এই সশস্ত্র বাহিনী, পুলিশ, গোয়েন্দা বাহিনী, রাজনীতিবিদ, আমরা সবাইকে ধরব, আমরা ধরব সবাইকে, আস্তে আস্তে ধরছিও, ধরছি না তা না, কথা হচ্ছে কি, অজুহাত দেখাতে যাবেন না এইভাবে। তো আপনি যে বুদ্ধিজীবী সম্প্রদায়ের কথা বলছেন, তার মধ্যে হঠাৎ করে একজন বুদ্ধিজীবী ইদানিং খুব তিনি আলোচনায় চলে এসেছেন, তার নাম হচ্ছে অধ্যাপক কলিমুল্লাহ, এবং তিনি ডয়েচে ভেলেতে তিনি গতকাল একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি আপনার প্রসঙ্গেও কথা বলেছেন। তো চলুন আমরা সেই ক্লিপটুকু দেখে নেই, তারপর আমরা আলোচনায় ফিরে আসবো। আমি আমি বলি এর কনসিকোয়েন্স হিসেবে ফলাফলই বলি, যেটি ঘটেছে উত্তর আটলান্টিক অঞ্চল থেকে আপনার অ্যাক্রস দ্য আটলান্টিক নর্থ আমেরিকা এবং ইউরোপ থেকে ব্যাপক প্রচারণা বাংলাদেশ সময়ে ধরেন সকাল 4টায় শুরু হয়েছে যে নাজমুল হাসান কলিমুল্লাহ ব্রেকিং নিউজ, তিনি নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং পরের দিন আমাকে লন্ডন থেকে হাসিনা আক্তার একটা শো অ্যাঙ্করিং করেন, তিনি আমাকে রীতিমতো বিশ্বাসযোগ্যতার প্রয়োজনে লাইভ একটা ইন্টারভিউ নিয়েছেন যাতে প্রুভ করতে পারে যে আই এম স্টিল লাইভ এন্ড কিকিং। এবং সেই প্রসঙ্গটির অবতারণা করেছিলেন প্রথমত ক্যাপ্টেন শহীদ, এক ভদ্রলোক আছেন, অনেক ব্যক্তি ওভাবে চিনি না, ক্যানাডা থেকে দুদিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে শো করেন, সাবেক সেনা কর্মকর্তা, পরবর্তীতে অ্যাক্টিভ জার্নালিজমে তিনি ব্যাপৃত আছেন এটুকু আমি জানি। আর তাকে আপনার ফলো করে আরো বেশ কয়েকজন তারা বিভিন্ন রকম স্ট্যাটাস প্রদান করেছিলেন। হাসিনা আক্তারের ইন্টারভেনশনের পরে অবশ্যই প্রচারণাটা বন্ধ হয়েছে। প্রফেসর, আপনি দেখছিলেন যে অধ্যাপক কলিমুল্লাহ আপনার প্রসঙ্গে কথা বলেছেন, তো এই কলিমুল্লাহ হঠাৎ করে কেন তিনি এতটা আলোচনায় চলে আসলেন এবং একটা সরকার বিরোধী কথাবার্তা বলে তিনি আসলে কি ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বা তিনি কি আসলে সরকারেরই লোক, সরকারই কি তাকে এখানে প্ল্যান্ট করেছে, আপনার মন্তব্য জানতে চাই। কলিমুল্লাহ সাহেব, আমার সম্পর্কে যেটা বলেছেন, আমি একটা স্ট্যাটাস আমার ফেসবুকে দিয়েছিলাম যে আমাদের একটা বিশেষ সূত্র জানানো হয়েছে, সূত্রে যে কলিমুল্লাহ সাহেব কে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ফোনও ধরছে না, আমাকে কিন্তু ওভার ফোন আমাকে মেসেজটা দিয়েছে একজনে। তো আমরা আমাদের ইন দ্য ওয়ার্ল্ড অফ জার্নালিজম আমরা স্কুপ নিউজ করি, জিনিসটা সত্যি হতে পারে নাও হতে পারে, আবার আমরা একটা ব্যালেন্স অফ প্রবাবিলিটি একটা অ্যাসেসমেন্ট করি যে নিউজটা যদি আমি এখন না ছাড়ি, যদি সত্যি ঘটনা সত্যি হয়ে যায়, কিন্তু আমি ছাড়লে তো দেখা গেলো যে একটা ভদ্রলোকের উপকার হয়ে যেতে পারে। মনে করেন কলিমুল্লাহ সাহেব গুমে হয়ে গেছে, কারণ এর আগে তিনি সরকারের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেছেন এবং সেন্সিটিভ কথাবার্তা, যেমন অস্ত্র মানে বাংলাদেশ থেকে বিনা চেকিং অস্ত্র বেরিয়ে যাচ্ছে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য, বিরাট এলিগেশন থেকে রাষ্ট্রের বিরুদ্ধে একটা এলিগেশন হতে হতে পারে যে ডিজেফআই এনএসআই কেউ তাকে হয়তো উঠিয়ে নিয়ে গেছে। তখন আমি আবার অন্য ধরনের মানুষ, একজন বুদ্ধিজীবী অধ্যাপক, ম্যান অফ কনফিডেন্স, উনি তো একটা জিনিস বলতেই পারেন, উনি যদি জানেন সেটা, অতটুকু কনফার্ম না হলে অ্যাটলিস্ট মোটামুটি একটা ভালো সোর্স থেকে খবরটা না পেলে উনি বলবেনই বা কেন। তো আমি সাডেনলি আমি এক লাইনে স্ট্যাটাস দিয়েছি, কলিমুল্লাহ ইজ নট ট্রেসেবল,
অ্যাকর্ডিং টু রিলায়েবল সোর্স, আমি কোনো নিউজ করি নাই, কিচ্ছু করি না, একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি ফেসবুকে, যাক এটা অবভিয়াসলি এই ধরনের একটা নিউজ তো চলে খুব বেশি, আমার ফেসবুকটাও খুব পপুলার ছিল, এই যে এটা ছড়িয়ে গেছে চতুর্দিকে, উনি যেটা বললেন ইটস ফাইন, দ্যাটস ফাইন, কলিমুল্লা ভাই যেটা বলেছেন আমি সেটা, আমি তাকে কোনো অপবাদ দেবো না, উনি কোনো খারাপ মন্তব্য করেননি, উনি বলছেন আমি এটা করেছি এবং এটা পরবর্তীকালে ছড়িয়ে গেছে এবং পরে হাসিনাল ওনার থেকে ইন্টারভিউ করে থামিয়ে দিয়েছে, হোয়াট এভার। বাট এখন কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে উনি কি সরকারের লোক, সরকারের প্ল্যান্টেড, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য বাংলাদেশের নৌবন্দর থেকে বিনা চেকিংয়ে অস্ত্র বেরিয়ে যাচ্ছে, তো দারুণ খবর। এই ঘটনার জন্য তো আমাদের ডিজিএনএস এবং ডিজিডিজেএফ ভাই দুইজন তো মৃত্যুদণ্ড পেয়ে গেছেন আগে একবার, ওই 10 ট্রাক অস্ত্রের জন্য, এবারও নাকি এরকম 10 ট্রাক পরিমাণ অস্ত্র। তাহলে কলমির সাহেবের এত বড় উদ্ধত্ব কোত্থেকে আসে যে হাসিনা সরকার যদি এই কাজে জড়িতও থাকে উনি কি করে এটা রাষ্ট্র এটা হাস করে দেন? তাহলে জিনিসটা আপনি একটা পার্সপেক্টিভে ফেলুন, তাহলে কার জন্য ক্ষতিকর এই এই নিউজটা বা এই অস্ত্রগুলো ভারতের জন্য? তাহলে কলিমুল্লা সাহেব কি ভারতের পক্ষ হয়ে কাজ করছেন এবং হাসিনা সরকারকে এক্সপোজ করে দিলেন? দ্বিতীয়ত, হাসিনা সরকার কি এতটুকু ড্রাস্টিক পজিশনে চলে গেছেন ভারতের বিরুদ্ধে যে অস্ত্র দিয়ে দিচ্ছেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের, মোদীকে মেসেজ দিচ্ছেন আমি তোকে দেখে নেব? তৃতীয়ত, জিনিসটা কি এমন যে শেখ হাসিনা একটা রাজনৈতিক ভেলকিবাজি দিলেন কলিমুল্লাকে ইউজ করে, ডিজিএফ একটা ভেলকিবাজি দিয়ে দিল, কলিমুল্লা সাহেব আপনি একটা নিউজ বলে দেন ইন্ডিয়া একটা মেসেজ পেয়ে যাক, ওরা তো জানে না অস্ত্র আদৌ গেছে কি না গেছে, বাট ওদের পিলেটা উল্টে যাক, ভয়টা এসে যাক, ওরা আমাদের বিরুদ্ধে খুব ষড়যন্ত্র করছে, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলে গেছে। সো ইট কুড মিন এনিথিং অ্যানালাইসিস করলে, বাট আমার ব্যক্তিগত মতামত হলো কলিমুল্লা সাহেবের মতো একজন আমি বলব বিদগ্ধ অধ্যাপক, উনি তো অধ্যাপনায় তো নতুন কেউ না, তাছাড়া রাজনৈতিক মঞ্চ উনি নতুন কেউ না, ওনার একটা থিঙ্ক ট্যাঙ্কও ছিল, তো ওনার মতো লোক এসব কাজে ব্যবহৃত হওয়াটা ঠিক না। এই জন্য বললাম বিশ্বাসযোগ্যতাটা হুমকির মুখে, হোঁচটের মুখে পড়ে। হ্যাঁ, আপনি নিজের থেকে যা বলার অনেক কিছু বলতে পারেন, একজন বুদ্ধিজীবী হিসাবে, একজন সাংবাদিক হিসাবে, কলামিস্ট হিসাবে, ম্যান অফ কনসায়েন্স যেটা আমরা বলি, কিন্তু আপনি যখন কারো দ্বারা ব্যবহৃত হন এটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াটা খুব মারাত্মকভাবে মারাত্মক হয়ে যায়। এখন কলিমুল্লার সাথে দেখেন সম্পর্কে দেখুন আমরা কত ধরনের মন্তব্য করছি এই সময়ে, এটা করার তো প্রয়োজন ছিল না। উনি একজন বুদ্ধিজীবী অধ্যাপক মানুষ, উনি আমাদের ওখানে থাকতেন সামনের কাতারে, আমাদের নয়নের মণি হয়ে থাকতে পারতেন, বাট এই বিতর্কগুলোতে জড়ানোটা ওনার জন্য ঠিক হচ্ছে কি না আই এম নট শিওর, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো এ পর্যায়ে আমি একজন দর্শকের একটা প্রশ্ন নিতে চাই। এমডি তরিকুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন যে ক্যাপ্টেন শহীদ বর্তমান সরকার বা তার প্রশাসনের বিরুদ্ধে আমরা যত প্রচারণা করছি কিন্তু এটা আদতে এই সরকারের কূট কৌশলের কাছে, আমরা কি আসলে এখনো পর্যন্ত আমরা কি জিতেছি নাকি হেরেছি? এখন কত হলো জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন সেটা নির্ভর করে, প্রথমত সরকার যা করে যাচ্ছে আমরা প্রতিনিয়ত তার সমালোচনা করে যাচ্ছি, তাই না? সুতরাং আমরা অ্যানালাইসিস করছি জিনিসটা, এই যে এই শোটা, এটা হলো একটা সংবাদ বিশ্লেষণের শো, আপনি একটা সংবাদ দেখাচ্ছেন আমি সংবাদটার সানানজল বলছি, যেটা এই কারণে হচ্ছে কি কোথায় কখন কিভাবে কেন, 5টা প্রশ্নের জবাব দিচ্ছি এখানে, যে নিউজটা এই কারণে হয়েছে, নিউজটা এই হচ্ছে, ঘটনার প্রভাব এদিকে যাচ্ছে। সুতরাং এটা হলো একটা একাডেমিক ডিসকাশন বলা যায়, দর্শকরাও একটু উপকৃত হলো, আমার চেয়ে বিজ্ঞ অনেক দর্শক আছেন যারা আমার ভুল ধরবে, না শহীদ সাহেব যে এই কথাটা বলেছে হ্যাঁ আমি 2টা পয়েন্টের সাথে একমত, তৃতীয় পয়েন্টের সাথে এক, এটা হতেই পারে, বাট কথা হলো উপকার হচ্ছে না, আমরা কি কূটকৌশল হেরে যাচ্ছি, এইটার বিবেচনা করাটা কিন্তু আমি মনে করি এটা দর্শকের বিবেচনার বিষয়, আমরা এটা বিবেচনা করতে পারবো না। আপনি নাজমুল সাকিব আপনি উপস্থাপন করছেন,
আমার প্রতি কোশ্চেন থ্রো করছেন, আমি এটার বিশ্লেষণ করছি, প্রশ্নের জবাব দিচ্ছি, আমার সাধ্য মতো আমি দেওয়ার চেষ্টাও করছি। সুতরাং আমরা কতটুকু সাকসেসফুল হচ্ছি সেটা ঘটনা প্রবাহ বলবে, প্লাস দর্শক শ্রোতারা সেটা বিচার করবে। আচ্ছা, এখন আওয়ামী লীগ কোথায় ছিল, আওয়ামী লীগ এখন কোথায় আছে? ধরুন আমরা বেশি দূরে যাব না, আমরা গত 2 বছর ধরে আমাদের অ্যাক্টিভিজমগুলো তুলে ধরি, কারণ এই 2 বছর একটু বেশি, 2 বছরের মধ্যে 1 বছর খুব বেশি হলো, আর এই 1 বছর এখন স্তিমিত হওয়া শুরু করছে আস্তে আস্তে। ময়দানে অনেকে নাই, নাগরিক টিভি আছে, আমি আছি, তা হাসমি ভাই আছে, আমরা কয়েকজন আছি, অনেকেই ছিটকে পড়েছে এইসব, অনেকে আমাদের টিমটা অনেক বড় ছিল কিন্তু মাঝখানে। এখন কথা হলো, সরকার কি আগের থেকে ভালো অবস্থায় আছে? সরকারের রেপুটেশন কি আগের থেকে ভালো অবস্থায় আছে? আমরা বলছি সরকার অর্থনীতি কি ধ্বংস করেছে, সরকারের অর্থনীতি কি ভালো অবস্থানে চলে আসছে? আমরা বলছি সরকার রাজনীতি ধ্বংস করে ফেলছে, রাজনীতি কি কোনো স্থিতাবস্থায় ফেরত আসছে? আমরা কি অনিশ্চয়তার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি? আমরা কি নির্বাচনের যে অনিশ্চয়তা সেটা থেকে বেরিয়ে আসতে পারছি? আমরা কি অর্থনৈতিক যে অরাজকতা এবং অনিশ্চয়তা সেটা থেকে বেরিয়ে আসতে পারছি?